আপনার নাম আছে না নাই, কথা কোন আছে না নাই, এই যে দেখেন ছোট্ট ছোট্ট সোনামণিরা, এরা তো এখন অভুষ, এদের আমল এখন কোনো গুণা নাই। তারপরে আরামের ঘুম হারাম করে দিয়া দয়া বসে জান্নাতের বাগানে বসে আছে। এই ছোট্ট দুধে শিশুরা যদি নামের বাগানে বসে থাকতে পারে, আমরা বিবেক মান দূর হইয়া কেমনে আমরা হাঁটাহাঁটি করতেছি। আমি বলবো যারা ঘুরতেছেন, অনুগ্রহপূর্বক অযোধ্যা না ঘুরা সবাই যেন জান্নাতের বাগানে আসুন। আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দেব না, কিছু সময় কথা বলে ইনশাআল্লাহ মিলাদ মাহফিল জিকিরাজকার করে মুনাজাত দেব, তারপরে সবাই বাড়িতে যাব। কষ্ট হবে না আপনাদের? আল্লাহ পাক কবুল করে সবাই বলি আমিন। والصلاة والسلام عليك سيدي يا رسول الله، والصلاة والسلام عليك سيدي يا حبيب الله، والصلاة والسلام عليك سيدي يا نور الله، والصلاة والسلام عليك سيدي অষ্টম বার্ষিক
আলা হযরত সুন্নি কনফারেন্স, হয়তোবা আমার আপনার জীবনের শেষ কনফারেন্স হয়ে যেতে পারে, ঠিক না বেটি? ও বন্ধুরা আমার বাবা চিরাগো, কত বছর একই রাত্রিতে একই দিনে আমি গোনাগার এই জান্নাতের বাগানে আসার সুযোগ হয়েছিল। একটা বছর পার করে দিয়া আবার একই তারিখে এই জান্নাতের বাগানে আসার সুযোগ হয়েছে। এই একটা বছরের ভিতরে হয়তো এলাকার অনেক নারী পুরুষ সাড়ে তিন হাত কবরে। ও বাজার আগামী নবম বার্ষিক মাহফিল আসার আগে আমি চৌধুরী চলে যেতে পারি, আপনি চলে যেতে পারেন। মালাকুল মউত আজরাইল যখন হাজির হইয়া যাইবো গো, একটা সেকেন্ডের অনুমতি কাউকে দিবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, আরে দুনিয়াটা বৈঠকখানা আমরা মেহমান, দুই দিনের বৈরাগী তোমার মাটির কোলের গান দয়াল, মাটির কোলের গান, ঠিক না বেটে? যখন বন্ধ হয়ে যাবে আত্মীয় স্বজন ভাই বেরাত্ম সবাই খাটের উপর শোয়াইয়া, সাড়ে তিন হাত কবরে যখন রেখে আসবে গো, কেউ কারো কবরের সঙ্গে হবে না, হবেন শুধু একজন, যিনি হচ্ছেন উম্মতের দরদি শাফাতের কান্ডারি, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রহমাতান লিল আলামিন, ঠিক না বিজে? জগতের বন্ধুরা আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, যে নবী কবরের সাথী, হাশরের সাথী, মিজানের সাথী, ফজিলতের সাথী, ইহকালের সাথী, পরকালের সাথী, এই জিন্দা নবীর দরুদ শরীফ পড়লে আমার আল্লাহ বেজার না খুশি। বন্ধুরা বাবারা, নবীজির দরুদ শরীফ পড়লে যদি আল্লাহ তাআলা খুশি হইয়া যায়, আসুন সমস্ত বিপন্নতা ছেড়ে দিয়ে সবাই উচ্চ কণ্ঠে মায়ার নবীর দরুদ শরীফে মশগুল হয়ে যাই, আল্লাহুম্মা ليس الحق إلا هو
أنت الحادي أنت الحق ليس الحادي إلا هو أضحكهم الله الله رب 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 سبحان الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم زمان كل بلون سبحان الله প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসম
নূরুন আলা নূর দু জাহানের সরদার উম্মতের দুরুদী শাফাতের কান্ডারি হায়াতুন নবী জিন্দা নবী হাজির নাজির নবী গায়েবের খবর দেওয়ালা নবী ইমামুল আম্বিয়া নবী রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আর শানে নাতে মুস্তাফা দুরুদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিবেশন করে আমি গুনাহগার এই নিশিরাতে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে যে আয়াতে পাককে আমরা আয়াতুল কুরসি বলি এই আয়াতুল কুরসির মধ্যবর্তী অংশ আপনাদের নিকটে রাওয়াত করেছি খুব অল্প সময় আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে একটু জিকিরের তালিম হবে সবশেষে মুনাজাতের মাধ্যমে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়েছে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ তাবারুক গ্রহণ করে আমরা আপন আপন বাড়িতে যাব আল্লাহ পাক যেন আমাদের সকলকে ধৈর্য এবং শৃঙ্খলা সহিত বসার সুযোগ দান করেন সবাই উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন বিসমিল্লাহির রহমানির রহিম মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনি উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ এই আয়াতে পাকের মাধ্যমে বিশ্ববাসীর সঙ্গে চ্যালেঞ্জ ঘোষণা করে বলতেছেন মানদাল্লাযি কে সেই ব্যক্তি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি যে আমার অনুমতি ছাড়া আমি আল্লাহর কাছে সুপারিশ করবে পরবর্তী অংশে বলেছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ আল্লাহ বলেন তিনি তাদের সামনে এবং পিছনে যত কৃত কর্ম রয়েছে সব কিছু জানেন শুধু তাই নয় তিনি যা ইচ্ছে করেন তার ইচ্ছের বিপরীত পৃথিবীর কেউ তার জ্ঞানের আয়ত্ত করতে পারবে না জোরে বলুন ঘোষণা কাকার ও মাদার এই হল আয়াতে পাকের সরল তর্জমা এবার আসুন আমরা বিস্তারিত ভেদটার দিকে চলে যাই সুপ্রসিদ্ধ তাফসীরের কিতাব তাফসীর রুহুল বায়ানের মধ্যে সম্পূর্ণ আয়াতুল কুরসির তাফসীর করতে গিয়ে মুফাসসিরে কেরাম বলতেছেন সম্পূর্ণ আয়াতুল কুরসির মধ্যে আমার আল্লাহ তাআলার 11টি সিফতের বর্ণনা এসেছে জুড়ে বলেন কয়টি সিফত 11টি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে গুণ গোটা আয়াতুল কুরসির মধ্যে আমার আল্লাহ পাকের 11টি গুণের আলোচনা এসেছে ও বান্দার আয়াতে পাকের শুরুতে আল্লাহ তাআলার 5টি সিফতের বর্ণনা এসেছে আয়াতে পাকের শেষ অংশে আল্লাহ তাআলার 3টি সিফতের বর্ণনা এসেছে মান্দাল্লাহি থেকে বিমাশা পর্যন্ত এই মধ্যবর্তী অংশে তিনটা সিফতের মর্যাদা যদিও আল্লাহ পাকের শানে এসে থাকে এই তিনটি সিফতের মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন আপন হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ কবি বলেছেন দয়াল নবী দিনে মধ্যখানে আমার দয়াল নবীর প্রশংসা তিক্ত রূপে দেখবেন কালেমায় তাইয়িবা শুরু তো আল্লাহর প্রশংসা শেষও আল্লাহর প্রশংসা মধ্যখানে রয়েছে আমার দয়াল নবীর প্রশংসা ঠিক না বিধে কবি বলেছেন কালেমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল সৃষ্টি করলে মনের নবীর নাই যে সমত আল্লাহ পাকের প্রিয় নবী সৃষ্টির উপরে এলেন নূরের নবী জগৎ মক্কা নগরে ঠিক না বেঠে আমার কালেমা তাইয়িবার শুরু তো আল্লাহর প্রশংসা শেষও
আল্লাহর প্রশংসা, মধ্যখানে আমার দয়াল নবীর প্রশংসা, কিন্তু ধ্রুবভাবে আয়াতুল কুরসির শুরু তো আল্লাহর প্রশংসা, শেষও আল্লাহর প্রশংসা, মধ্যখানে রয়েছে আমার দয়াল নবীর প্রশংসা, ঠিক না বেঠে? আল্লাহ তাআলা আপন হাবিবকে এত ইজ্জত দান করেছেন, এত সম্মান দান করেছেন, এই আয়াতুল কুরসির মধ্যবর্তী অংশের মাধ্যমে পৃথিবীর মানুষদের সঙ্গে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ঘোষণা করে বলতেছেন, মান যাল্লাযী কে সেই ব্যক্তি, ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, যে আমি আল্লাহর অনুমতি ছাড়া আমার কাছে সুপারিশ করবে। এই আয়াতে পারফেক্ট তাফসীর করতে গিয়ে মুফাসসিরে কেরাম বলেছেন, রুসকিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন হাকিম হইয়া বিচার করবে গো, সকল নবীগণ ওলি আল্লাহর জাউস কুতুব প্রত্যেক আত্মা যখন নফসি নফসি বলে কাঁদবে, ওই কঠিন মুহূর্তে আমার আল্লাহর কাছ থেকে অনুমতি প্রাপ্ত হইয়া সর্বপ্রথম সুপারিশের মালিক নিযুক্ত হবেন দুজাহানের সর্দার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না বেঠে? কারণ নিজের জন্য দয়ার নবী একটুও কাঁদবে না, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়। কথা বলেন ঠিক না বেঠে? বিশ্ববাসীর সঙ্গে চেলে দিয়ে বলতেছেন, কে সেই ব্যক্তি যে আমার অনুমতি ছাড়া আমার কাছে সুপারিশ করবে? ও বাজার, কারণ আমার দয়াল নবীর উপরে যে কেউ বার্গেনিং করতে পারবে না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হইয়া সুপারিশের মালিক নিযুক্ত হবেন আমার দয়ার নবী মায়ার নবী। কথা বলেন ঠিক কিনা? তারপরে অন্যান্য নবীগণ সাহাবাগণ ওলি আব্দুল কাবুস কুতুব প্রত্যেকে আপন আপন সাকরিদের জন্য সুপারিশ করবে, করবে না যে সেটা নয়, সকলেই আপন আপন সাকরিদের জন্য সুপারিশ করবে, কিন্তু এই সুপারিশগুলো যায়া জমা হবে আমার দয়াল নবীর দরবারে। কারণ দয়াল নবীর সুপারিশ ছাড়া ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কোনো সুপারিশ গ্রান্টেড হয় না, হবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার আত্মার গুনাহ মাফ করাইতে হইলে চিন্তা নবীর প্রয়োজন আছে না নাই? এই জন্য আমি গুনাহগার লিখাছিলাম, দয়াল আল্লাহ ক্ষমা করে নবী রুসিলায়, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়। ঠিক না বিঠে? তাদেরকে অনুমতি প্রদান করবেন, কিন্তু যারা দয়াল নবীর সাথে বিয়াদবি করবে, নবীর তাজিম যার অন্তরের মধ্যে থাকবে না, ওই ব্যক্তির সুপারিশ কখনো আল্লাহর কাছে গ্রান্টেড হয় না, হবে না। এই জন্য আয়াতুল কুরসির মাধ্যমে আল্লাহ বিশ্ববাসীর সঙ্গে চ্যালেঞ্জ করে বলতেছেন, মান যাল্লাযী কে সে, ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, যে আমার অনুমতি ছাড়া আমার কাছে সুপারিশ করবে, অর্থাৎ নবীর সুপারিশ ছাড়া সেই দিন কারো সুপারিশ আল্লাহ গ্রহণ করবে না। কারণ এমন একজন নবীর গোলাম হয়ে দুনিয়াতে আসলাম বাজান, যে নবীকে আল্লাহ খুশি হয়ে দেখেছেন, হাবিবুল্লাহ, ঠিক কিনা? 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলের মধ্যে কোন নবীর উপাধি হাবিবুল্লাহ নয়, উইদাউট আওয়ার প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আমাদের নবী ছাড়া অন্য কোন নবীর উপাধি হাবিবুল্লাহ নয়, কারণ স্বয়ং আল্লাহ রাজি হইয়া হাবিবুল্লাহ বলে আপন হাবিবকে ইজ্জত সম্মান দিয়েছেন। দুনিয়ার মানুষরা নবীর সম্মান বাড়াইবে কি আর কমাইবে কি? আল্লাহ তাআলা কোরআনে পাকের আয়াত দিয়ে প্রমাণ করে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সম্মান বাড়াইবার সাধ্য নাই, কমাইবার সাধ্য নাই, সম্মান তো বাড়াইছে দয়াল আল্লাহ। আল্লাহ কয় ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার ইজ্জত আপনার সম্মান আমি আল্লাহই তো বাড়াইয়া দিছি। কথা বলেন ঠিক কিনা? এ বাবা আমার বন্ধুরা, আমার
এই জন্য আয়াতুল কুরসির মাধ্যমে আল্লাহ তাআলা তার হাবিবের মর্যাদা বৃদ্ধি করেছেন। পরবর্তী অংশে আল্লাহ বলেছেন, তিনি তাদের সামনে এবং পিছনে যত কৃতকর্ম আছে সবকিছু সম্পর্কে জানেন। আচ্ছা বলেন তো, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই সৃষ্টির মালিককে আল্লাহ, জোরে কোন মালিককে আল্লাহ, এই মালিক তার সৃষ্টির অতীত বর্তমান ভবিষ্যৎ বলতে পারেন, এতে কোনো দলিলের প্রয়োজন আছে? না। কোনো দলিলের প্রয়োজন আছে? না। কারণ যেহেতু সৃষ্টির মালিক আল্লাহ তাআলা, ওই মালিক তার সৃষ্টির অতীত বর্তমান ভবিষ্যৎ আল্লাহর কুদরতি ক্ষমতা বলে অটোমেটিকলি বলতে পারেন, এখানে কোনো দলিলের প্রয়োজন হয় না। কিন্তু এই আয়াতুল কুরসির মাধ্যমে আল্লাহ তাআলা কেন এই কথা বললেন যে তিনি তাদের সামনে এবং পিছনে যত কৃতকর্ম আছে সব কিছু সম্পর্কে জানেন? অর্থাৎ আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে এমন একজন সম্মানিত রাসূলকে পাঠাইলেন যিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। ওই নবী কি সংসার করার জন্য দুনিয়াতে আসছেন? না। ঘর বাড়ি বানাইবার জন্য দুনিয়াতে আসছেন? না। অর্থকড়ির পাহাড় গড়ার জন্য দুনিয়াতে আসছেন? বাবাজির আমার, বন্ধুরা আমার, ওই নবীর নিয়ে কোনো তামাশা করবেন না, ওই নবীর নিয়ে কোনো রং তামাশা করবেন না, দয়াল নবীর নাম মোবারকের বেলায় আদব বজায় রাখবেন। কারণ ওই নবী সংসার করার জন্য দুনিয়াতে আসেন না, ইচ্ছে করে আমার কামনেওয়ালা নবীর আসারও প্রয়োজন ছিল না। একমাত্র এই জগৎকে হেদায়েতের বাণী শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ দয়া করে মায়া করে নূরের নবীকে সূরতে বাসারে মুক্তান করিয়া এই জগৎকে সুন্দর করার জন্য নূরের নবীর আগমন হয়েছে, ঠিক না বিজয়? এই জন্য এই সৃষ্টির অতীত বর্তমান ভবিষ্যৎ আল্লাহ তাআলা তার কুদরতি ক্ষমতা বলে বলতে পারে, আর আল্লাহর দেওয়া ক্ষমতা বলে আমার দয়াল নবী এই সৃষ্টির অতীত বর্তমান ভবিষ্যৎ বলতে পারে, এতে কোনো সন্দেহ আছে নি? কিন্তু আমাদের মধ্যে কিছু লোকের সন্দেহ আছে। ওই সমস্ত বিয়াদবরা বলে আমার নবী বলে দেয়ালের পিছনের খবরও রাখে না, বলে কি বলে না? আল্লাহ ব্যতীত এই সৃষ্টির মধ্যে আর কেউ গায়েব জানে না। আমি আমার এক ভক্তের ঘরের মধ্যে বসা, হঠাৎ করে মাইকের আওয়াজটা আমার কানে গেল। আচ্ছা কোনজন, কোন আশেক রাসূল নবীর গোলাম যদি এই কথা শুনে তার শরীরে রক্ত কি আর ঠান্ডা থাকতে পারে? না। আমার তো মাথা গরম হয়ে গেছে, এই স্টেজের মধ্যে আমি চৌধুরী ওয়াজ করব আর আমার আলোচনার আগে মুনাফিক বলতেছে যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, নবী বলে গায়েব জানে না, বিচার বৈঠকে গেলে কিছু কথা বলতেন, তখন আমি ভাবতে গিয়ে বললাম যে আমার বাপ তো চেয়ারম্যান আসতেন, তো বিচার বৈঠকে কিছু সিল্লোক বলতেন, একটা সিল্লোক আমার মনে হয়েছে, তখন মুরুব্বীরা কইতে আমার কন্যা হুজুর কোন কোন। পরে আমি বললাম যে আব্বা তুই তো প্রায় বিচারের মধ্যে যে সাল নাই কুকুরের বাগান, লক্ষ্মী নামে কাপড় উদাম, জল নাই বিল গঙ্গার সাগর, মানুষ নাই গ্রাম কাঞ্চনজঙ্ঘা, এই কথা কই তুই মুরুব্বীরা একটু শিয়াল না, এরা তো আজকে আগুন লাগছে ও দেবো আচ্ছা। পরে আমি কইলাম যে আমি কথাটা বলছি এই জন্য যে মুরুব্বীরা বলে প্রায় সমাজে বাঘ নাই দেশে বলে হরিণ রাজা হইয়া যায়, ঠিক আছে? ঠিক, বাঘ তো এখনো মরে নাই, বাঘ তো এখনো বেঁচে আছে, কোন হরিণ রাজা বলছে যে আমার নবী গায়েব জানে না, একটু বলেন তো দেখি। ওখান থেকে পাবলিকরা আমাদের দেখাই দেখো হুজুর ইলা ইলা, আমি তো ইলাও বুঝি না হিলাও বুঝি না, আমার সামনে কোন কোরআনের আয়াত পড়তে হবে বলতে হবে যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, কোন আয়াত দিয়ে দলিল দিব? উনি যে আয়াত পড়ছে সূরা জিন থেকে, এই আয়াতের সাথে নবীজির গায়েবের কোনো সম্পর্কই নাই, নবীজির গায়েবের কোনো সম্পর্কই নাই। তারপর আমি বললাম মৌলভীরে যে আপনি এখন আমার সামনে বৈশা বলেন গায়েব কয় প্রকার, গায়েবের সংজ্ঞা বলেন। এই কথা যখন বলছি মূলত আগ্রহ চাইছে, সংজ্ঞা বলবো দূরের কথা, প্রকার বলবো দূরের কথা, তার জান বাঁচানো এখন কঠিন হয়ে গেছে। আমি বলছি স্টেজে এখন বসে আমি বাহাস করব, আমি প্রমাণ করব যে আমার নবী গায়েবের খবর দেনে বলে। আরে নবীর আজকের পাহাড় বলে
শহর কত বিশাগে মদিনা। ও ভাই কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, এলেমের শহর কত বিশাগে মদিনা, ঠিক না বিজি? এটার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যেটা দান করা হয়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি আছে গো, আমার নবীর সৃষ্টির উপরে কোন সৃষ্টি আসেনি? ওই নবীর সৃষ্টির সঙ্গে কোন সৃষ্টির তুলনা হয়নি, কথাগণ হয়নি? আমার দয়াল নবীর সৃষ্টির সঙ্গে পৃথিবীর কোন সৃষ্টির তুলনা হয় না, কারণ নবী হচ্ছেন সৃষ্টির আদি, সৃষ্টির অন্ত। আমার বাবা জিরাদ, ওই নবীর সঙ্গে পৃথিবীর কোন সৃষ্টির তুলনা হয় না। ওই আল্লাহ তাআলা তার আপন হাবিবকে, গোপন বান্দারে যত গোপন তত্ত্ব ছিল সব কিছু আপন হাবিবকে শিখাইয়া বুঝাইয়া জানাইয়া জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য নূরের নবীকে আল্লাহ সূরতে বাসার রূপ দান করেছেন, ঠিক না বেঠে? কথা বলেন ঠিক না বেঠে? সূরতে বাসা মানবের সুরত, তাই বলে নবীজি আমার আপনার মতো মানুষ নয়, ঠিক না বেঠে? কত সুন্দর মেশাল দেয়, নবীও মানুষ আমরাও মানুষ, আবার তো নবী হচ্ছে মহামানব আমরা অতি মানব, নাউজুবিল্লাহ। নবীর পেশাব মুবারক নূর, পায়খানা মুবারক নূর, হাত মুবারক নূর, আঙ্গুল মুবারক নূর, আপাদ মস্তক মুবারক হচ্ছে নূরুন আলা নূর, ঠিক না বিজে? পেশাব যদি এমন ভাবে করা হয়, আর দশ বারের জায়গার মধ্যে পেশাব করলে আমার আব্বার পেশাবে ঘাস পর্যন্ত জুইতে থাকা এসিডের কাম করে, ঠিক না বেঠে? নবীজির পেশাব মুবারকের মধ্যে এত সুন্দর সুগন্ধ ছিল, মেশকামরে গ্রাম ছিল, নবীর একজন দাসী উম্মে আইমান সেই পেশাব মুবারক পান করে জান্নাতের ঘোষণা পেয়ে গেছে। আমাদের মতো না, নবী হচ্ছেন হাকিকতে আল্লাহর নূর, ঠিক না বিজে? নিশ্চয় ফুল না ফুলের মতো, এটা প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে, কিন্তু এটা সত্যিকারের ফুল নয়, এটা ফুলের মতো। আর এই যে ফুলটা, এটার বেলায় গ্যারান্টি আছে, এটা অরিজিনাল, দেখতে যেমন ফুল, এটা নিশ্চয়ই ফুল, বাস্তবিক ফুল, আর এইটা সুরতে ফুল, আসলে কিন্তু এটা ফুল না। বাবা জি আমার ঠিক তদ্রু, আমি আপনি মানুষ, দেখতে যেমন মানুষ, আমরা নিশ্চয়ই মানুষ, আর আমার নবীজি সুরতে বাসার, মানুষের সুরত, তবে নবী মানুষ না, হাকিকতে রাসূল হইছে আল্লাহর নূর, কথা বলেন ঠিক কিনা? কবি বলেছিলেন, আরে কুরআন হাদিস কইলা দেখো, আদম তো সামান্য নয়, আর আদম দিয়া কুদরতুল্লাহ এই বোধেতে প্রকাশ হই, আরে কুরআন হাদিস কইলা দেখো, আদম তো সামান্য নয়। বাবা জি আমার আজকের মানব জাতির এত সম্মান কেন? এই মানব তুলে আমাদের এত সম্মান হইতো না, একমাত্র হয়েছে নূরের নবীর কারণে। ওই নবীকে সুরতে মানুষ বাসা বাসা, সুরতে বাসা রূপদান করিয়া জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য কিছু শিখাইয়া বুঝাইয়া জানাইয়া আল্লাহ তার হাবিবকে দুনিয়ার মধ্যে শিক্ষক স্বরূপ পাঠাইছেন। এখন আপনারা বলুন, নবী কি শিক্ষা নেওয়ার জন্য আসছেন না দেওয়ার জন্য? বলতে পারবেন কেউ আজ পর্যন্ত নবীর কোন শিক্ষক এই পৃথিবীতে আছে? না। কথা বলেন আছে? না।
কারণ নবীর শিক্ষক হলেন একজন, উনি হচ্ছেন রাব্বুল আলামিন। রাব্বুল আলামিন ওনার একজন ছাত্র, উনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। ও বিরামপুর সুন্নি জনতা, আল্লাহ তার হাবিবকে কত ইজ্জত কত সম্মান দান করেছেন রাব্বুল আলামিন, এটা আল্লাহর উপাধি, রাহমাতাল লিল আলামিন আমার নবীর উপাধি। শুক্রগানে প্র্যাকটিক্যাল ভাবে প্রমাণ করবেন গো, রাব্বুল আলামিন দেখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। শুধু তাই নয়, মুসলমানের পরিচয় কালিমা শরীফ, এই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা দেখতে আরবি যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে। বাবাজি আমার আরো খুশি হবেন, মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে, মসজিদ দেখতে যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে ততটা অক্ষর লাগে। তাইলে নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিব রে সম্মান দিছে কে? আরো জোরে কল কে? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবারা, আমার সম্মানিত মাহবুবরা যারা শুনছেন গো, এই জন্য আয়াতুল কুরসির মাধ্যমে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে তাই বুঝাইলেন, আমি আল্লাহ বলতে পারি আমার কুদরতি ক্ষমতা বলে, আর আমার বন্ধু নবী বলতে পারে আমি আল্লাহর দেওয়া ক্ষমতা বলে। কথা কোন ঠিক কিনা? নবীর গোলামীর প্রয়োজন আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা আরো জানিয়ে দিলেন, আরো সতর্ক করে দিলেন যে আমার হাবিবের কিয়ার মুবারকের সঙ্গে পৃথিবীর কোন বিজ্ঞানীর কোন জ্ঞানের তুলনা হয় না। এই জন্য আয়াতুল কুরসিতে আল্লাহ বলেছেন, তিনি যা ইচ্ছে করেন তার ইচ্ছের বিপরীত পৃথিবীর কেউ তার জ্ঞানের আয়ত্ত করতে পারবে না। এখন বলুন তো, আল্লাহ তাআলার জ্ঞানের কোন মাপকাঠি আছে? আর যিনি হচ্ছেন স্বয়ং মালিক, উনার কাছ থেকে জ্ঞান আসবে ঠিক না বেঠি? উনি দান করবে। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আপন হাবিবকে প্রেরণ করিয়া যতটুকু আমার দয়াল নবীকে জানাইছেন, অন্য কেউকে ততটুকু জানাইছেন। এই জন্য মাঝের আমার আমার নবীজির জ্ঞান মোবারকের সঙ্গে পৃথিবীর কোন জ্ঞানের বিজ্ঞানের তুলনা হয় না। কারণ কবি বলেছেন, চট্টগ্রামের কবি বলেছেন, বিজ্ঞানীদের মহান করে যারা কথা বলতে পারে, এরা কি হাইওয়ান না মানুষ? তারপরে বলে পিতির নামাজ বলে এক রাকাত জীবনে হচ্ছে নু, তারপরে তারাবির নামাজ বলে আট রাকাত। বাবাজির আমার গ্রাম্য ভাষায় একটা কথা বলে যে সুরের মার বড় গল্প, এইগুলা সোশ্যাল মিডিয়া এখন বের হয়েছে, ইউটিউব ফেসবুক বের হয়েছে, কত সুন্দর এরা বাবের কাইলা মিডিয়া পাই নিছে একটা, এই ইউটিউবের মধ্যে রেকর্ড করে সেটাতে আর পাবলিকরা সারা ওয়ার্ল্ডের মানুষ দেখে, তাদের ফলোয়ার বেশি হয়। এই বিশ্রী বিশ্রী কথাগুলো লেখার কারণ কি জানেন? যত রুবি, যত ফলোয়ার বেশি হবে, সাবস্ক্রাইব যত বেশি হবে, তখন একটা সাবস্ক্রাইবের একটা এই ইয়ে আছে, আপনার করোনা সূত্রে একটা এই গণনা আছে, এত লক্ষ সাবস্ক্রাইব হলে এত টাকা পাইবো, এত লক্ষ সাবস্ক্রাইব হলে এত টাকা পাবে, এগুলো টাকা লুবে। বিভিন্ন বিশ্রী বিশ্রী কথাগুলো ইউটিউবের মধ্যে প্রকাশ করে দেয়, মানুষগুলো এগুলো দেখে অনেকে ইমান নষ্ট করে ফেলে। এই জন্য সোশ্যাল মিডিয়াতে যত শায়েখ মাদানি দেখবেন, এইগুলো আসলে সবটি হচ্ছে বন্ধের ঘরে বন্ধ, এইগুলো সবটি বাপ্পা। বাংলা কিতাব পড়ে এরা শায়েখ হয়ে গেছে, বাংলা কিতাব পড়ে মাদানি হয়ে গেছে। দেখবেন শায়েখ অমুক, শায়েখ অমুক মাদানি, শায়েখ অমুক মাদানি, শায়েখ অমুক মুক্তি, আছেন এরকম? বাবাজির আমার বন্ধুরা আমার, যত শায়েখ মুক্তি অমুক তমুক দেখবেন, এগুলো সবটি বাটপার। এগুলা যেটি নবীর বিরুদ্ধে কথা বলে সব হচ্ছে বাটপার ঠিক না বেটি? যেগুলো আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা বলে সবটি হচ্ছে বাটপার। বাবাজির আমার, আপনারা হয়তো মিডিয়াতে দেখেছেন, কিছুদিন আগে একটা বিয়াদব সে আলোচনা করছিল যে বাংলাদেশে যত পীর আউলিয়ার মাজার আছে, তার বলে ইচ্ছে হয় এগুলো লাফতে দিয়ে ফেলবে। যেমন কামটা করছে, যেই পাল দিয়ে তুলছিল, আল্লাহ তাআলা এই পাউলারে কারণ আছে, যেমন অভিশাপ দিছে, এমন এই পাউল কাটতে পৌঁছে গেছে। এইটা নাম কইলে যে বাবু নগরী, আমি আসলে কারো ব্যক্তিগত নাম ধরি না, অনেকে ভুত জ্বালায় আমার ভাই সাহেবের নাম কয়ে নিছে। বাবা জিন আমার বন্ধুরা আমার, যারা নবীর সাথে বিয়াদবি করবে, এদের শাস্তি কিন্তু দুনিয়ার মধ্যে হয়ে যায়, আর আখিরাতে যে কেমন শাস্তি তাদের জন্য আল্লাহ নির্ধারিত করে রাখছে, এটা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ জানে না। কথা কোন ঠিক না বেঠি? তাই তো বাবা জিন আমার, আজকে তো নবীজির অনেকে দাস হয়ে পড়ে, কই কি কই না, নবীজির অনেকে আজকে দাস হয়ে পড়ে।
আল্লাহ হেদায়েত দান করুক। যদি কেউ ভুলবশত বইলা থাকে আল্লাহ তাকে মাফ করবে। আর জানি না যদি কেউ নবী জিরে কারো দাস বানাইতে চায় তাহলে তার ঈমান চলে যাবে। কথা কর ঠিক যাবে, কারণ আমার নবী হচ্ছেন দু জাহানের সর্দার, নবী হচ্ছেন দু জাহানের সর্দার। আজকালকে নবীরে অনেকে বিশ্বের মধ্যে রেখা দেয়, বিশ্ব নবী বইয়া ওয়াজ করে পাঠাই। আমাদের মধ্যে কিন্তু গোলাপি চুল্লি আছে, এগুলো সামরাকে ফুটো রাখে। ইমানদারের কাছে গিয়ে কয় আমরা আছি আপনারা লোক, মুনাফিকের গিয়ে আমরা গেছিলাম আর কি, আমরা তো আসলে আপনার লোক এসেছি। যখন গোপনে গিয়া নির্জনে শয়তানদের সাথে মিলিত হয় গিয়া হয় আপনি আদার ব্যাপারে করেন, জাহাজের খবর নেওয়ার চেষ্টা করবেন, কারণ জাহাজের খবর নিতে গেলে আপনাকে একটা জাহাজ তৈরি করতে হবে, ঠিক না বিঠিক? আপনি নৌকা চালান, নৌকা নিয়ে বসে থাকেন, লঞ্চ স্টিমার জাহাজের খবর নেওয়ার দরকার নাই, কারণ ওইগুলো নিতে গেলে ওই রকম তৈরি হয়ে তাদের সঙ্গে আসতে পারি, ঠিক না বিঠিক? এই জন্য বাবা যেন আমার মাসলাম আছে সাধারণ মানুষের মুখে মানায় না, আলেম সাহ এখন তো সাধারণ মানুষরা ফতোয়া দিয়ে দেয়, রাস্তাঘাটের মধ্যে ফতোয়া দেওয়া শুরু করে, কথা কোন ঠিক না বিঠিক? এটা কোনো নিয়ম না, আলেম ছাড়া বৃদ্ধ লোক ছাড়া কোনো জিনিসের সমাধান হয় না, নাহলে তো বলি মুক্তি সাহ বলি, কথা কোন ঠিক না? বাবাজির আমার বন্ধুরা আমার, আজকে এই ফেতনার কারণে মানুষগুলো আস্তে আস্তে লাঞ্ছিত হয়ে যাচ্ছে, বঞ্চিত হয়ে যাচ্ছে, এই সমস্ত জিনিস সারতে হবে। কারণ বিজ্ঞ লোকের সান্নিধ্যে যান, অভিজ্ঞ লোকদের কাছে যান, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে যারা কথা বলবেন তাদের পরামর্শ নেন, আপনার কোনো বিষয় জানতে হলে বুঝতে হলে তাদের কাছে যান। আজকে কত বয়স যে জিয়াফত করা বলে তাদের নিজে তামারুক করছেন, এই লামা হাবিজুল্লাহ এরা কই মিলাদ মাহফিল করে যে তামারুক খাওয়া হয় ওইটা মরা গরু গোশত সে যারা খায়, আরো জোরে করে নাও দিবি না। আচ্ছা বলতো দেখি, আজ পর্যন্ত যে গরুগুলা মহিষগুলা পুরুষ মাহফিলে জবাই হয় বা কোনো কারো বাড়িতে জবাই হয় বলুন তো, এই গরুগুলা কি কোনো বিশ্বামের নামে জবাই হয়? কোনো ব্যক্তির নামে জবাই হয়? আপনার পীরের বাড়িতে আপনি গরু নিয়ে গেলেন, মহিষ নিয়ে গেলেন, আপনি কি গিয়া কি এই গরু মহিষটা আপনার পীরের নামে জবাই করে? জবাই হয় কার নামে? যত ভাই সাহেবরা জবাই করে দেখবেন সকলের মধ্যে বিসমিল্লাহি আল্লাহু আকবার, ঠিক না বিঠিক? তাহলে আল্লাহর নামে পশু জবাই করে এটা খাওয়া আমাদের জন্য হালাল হয়ে আছে, হালাল, ঠিক না বিঠিক? আল্লাহ তোমার বান্দা ছেলের জন্য দোয়া চাইছে, পরিহার তুমি কবুল করে নাও। আমার শ্রদ্ধা বাজন হযরত মাওলানা মুফতি নাজিরের আমল রেসবি হানাফি হুজুর কেবলার হায়াত কলিমের দরজা বন্ধ করে দাও। আল্লাহ আমার শ্রদ্ধা বাজন হযরত মাওলানা আলহাজ নাসিরউদ্দিন জালালি সাহেবের হায়াত কলিমের দরজা বন্ধ করে দাও। আলহাজ হযরত মাওলানা আবু মুসা আনসারী সাহেব আমার বড় ভাই দোয়া চাইছেন, আল্লাহ পরিহা তুমি কবুল করে নাও। আর যে আলোচনা করেন আমার ভাই হযরত মাওলানা নাঈমুর রহমান সুন্নাল কাদরী সাহেব, হযরত মাওলানা হাফেজ রেজাউল করিম রেজউল সাহেব, আলহাজ হযরত মাওলানা মিজানুর রহমান আত্তাহির সাহেব, হযরত মাওলানা হাফেজ মুমিনুল ইসলাম সাহেব, হযরত মাওলানা আরমান আলী রেজউল সুন্নাল কাদরী সাহেব, আল্লাহ আমাদের সকলের হায়াত কলিমের দরজা তুমি বুলন্দ করে দাও। চিনার আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হায় আল্লাহ মুহাম্মদ
শামীম ভাই, মোহাম্মদ মনিরুজ্জামান ভাইয়া, শিবু ভাই, আল্লাহ তাআলা সকলের হায়াতে বরকত দান করে দাও। আল্লাহ প্রধান মেহমান মোহাম্মদ দীপন মেম্বার ভাই, মোহাম্মদ সেলিম মেম্বার ভাই, মোহাম্মদ হোসেন মেম্বার ভাই সহ প্রত্যেকের হায়াতে বরকত দান করে দাও। আল্লাহ জনগণের সেবা করার সুযোগ করে দাও। আল্লাহ আজকের বিশেষ অতিথিদের মধ্যে যাদের নাম মোহাম্মদ তাজুল ইসলাম তাজু ভাই, মোহাম্মদ ইলিয়াস ভুইয়া সজীব ভাই, মোহাম্মদ আব্দুল আলীম ভুইয়া সাহেব, মোহাম্মদ জসিমউদ্দিন ভুইয়া সাহেব সহ প্রত্যেকের নামে নামে ফরিয়াদ কবুল করে নাও। আমন্ত্রিত অতিথিদের মধ্যে এখানে অসংখ্য নাম এসেছে, আল্লাহ আমি কয়েকজনের নাম বলবো, তুমি তো জানো আল্লাহ কার কি নাম, প্রত্যেকের নামে নামে ফরিয়াদ গুলা কবুল করে নাও। ইসলাম সুমন ভাই, আল্লাহ দোয়া চাইছে ফরিয়াদ কবুল করে নাও। বিশেষ করে আল্লাহ আমার বড় ভাই, আল্লাহ যিনি অত্যন্ত পরিশ্রম করেছেন, আল্লাহ বিশেষ করে আল্লাহ অক্লান্ত পরিশ্রম করে যে সংগঠনের যুবকদেরকে নিয়ে আল্লাহ ওনার ওসিরায় আপন আল্লাহ ওনার জন্য দোয়া চাই, আল্লাহ বিশেষ করে ওনার সংগঠনের প্রত্যেকটা সদস্যর হায়াত বাড়ায় দাও। রাব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ ভাইজির সহ রাসেল ভাই সাল্লাহ আরো অনেকে এখানে আছে যুবকগুলো, আমি সবার নাম জানি না, তুমি তো জানো আল্লাহ কার কি নাম, প্রত্যেকের নামে নামে ফরিয়াদ গুলা কবুল করে নাও। এই সংগঠনের সাবেক কেশিয়ার মরহুম মাওলানা শরীফুল ইসলাম রাসেল, আজকে দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে আজকের মাহফিলের হাতিয়ার রূপ আল্লাহ তার রূহের সোয়াব তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আগামী বছর আল্লাহ দান করে ইচ্ছে পোষণ করলেন, সহিনীয় তুই দানগুলা কবুল করে নিও। আমার মহিলা মা বোনরা অনেকেই হয়তো আমাদের সাথে হাত ভরা কামতেছে, আমার মা বোনদের মনে নেক আশা পূরণ করে দিও আল্লাহ। বিশেষ করে আমার আবু জাহের ভাই, আল্লাহ ওনার মাও নাই বাবাও নাই, মা বাবার জন্য 10,000 টাকা দান করেছে আল্লাহ, এবং জনাব লাল মিয়া সাহেব, আল্লাহ তারা মেরি আগামী মাহফিলে প্যান্ডেলের খরচ দান করবে, আল্লাহ দু তাদের হায়াতে বরকত দান করে দাও, বংশের মধ্যে গন্ধের মাফ করে দাও। রব্বুল আলামিন লাইটিং এর খরচ পাবো। আমার আরেক ভাই জনাব আবুল হোসেন ভাই, আল্লাহ উনিও শরীফ হয়েছেন, আল্লাহ তাদের প্রত্যেকের নামে নামে ফরিয়াদ গুলা কবুল করে নাও। রব্বুল আলামিন বিশেষ করে 1,000 টাকা পর্যন্ত দান করেছেন, প্রত্যেকের নামে নামে ফরিয়াদ গুলা কবুল করে নাও। আল্লাহ তাদের নাম বলতে পারি নাই, আল্লাহ তাদের নামে নামে ফরিয়াদ গুলা কবুল করে নাও। রব্বুল আলামিন বেমার থাকলে সুস্থ করে দাও, জীবনে একবার হলো মক্কা মদিনার মুসাফির বানাও, যারা একবার গিয়েছি বার বার যাওয়ার সুযোগ করে দাও। আল্লাহ কে ফরিয়াদ বাংলাদেশ ও দেশ বিদেশে আমার যত ভক্তবৃন্দ মুরিদান যে যেখানে আছে প্রত্যেকে আপন আপন জায়গায় সুই সালামতে রাইখো, কঠিন মুসিবতের মধ্যে থাকলে ইবাদত ফরমায়ো, অন্যান্য তরিকার সকল ভাই বোনদের ইবাদত ফরমায়ো, মুসিবত থাকলে উদ্ধার করে দিও। আয় আল্লাহ রাস্তাঘাটে মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, নৌকা ডুবতে মৃত্যু দিও না, জোর তুফানে বালায় মাইরো না, দুশ্মনে দুশ্মনে দেবালায় মাইরো না, জালিমনের তাদের দেবালায় মাইরো না, নিজ বাড়িতে হুশ গুনে পবিত্র কলমা শরীফ মুখে জারি রেখে মৃত্যু দিও আল্লাহ। মৌত সংকটের কালে মাবুদ তোমার হাবিবের চেহারা আনোয়ার সিনার সামনে হাজির করে দিয়া প্রত্যেকের আপন আপন মসজিদের চেহারা দেখাইয়া দেখাইয়া কলব সিনার মধ্যে দাঁড়ি করে দিও মধুর কানে মা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।